ডিম লাগবে, ডিম হাটিম হাটিম টিম ডিম সেন্টারের মুরগির পেছন থেকে বেরিয়ে আসা টাটকা তাজা ডিম লাগবে নাকি ডিম? আরে ডিমের মামলেট খান, পোচ খান, সেদ্ধ খান, ভুজিয়া খান, টোস্ট খান, আমির খান, সালমান খান, শাহরুখ খানের বউ গৌরী খান, লাঞ্চের পরে মৌরি খান, করোনাতে ডিম খান, হাটিম হাটিম টিম ডিম সেন্টারের মুরগির পেছন থেকে বেরিয়ে আসা টাটকা তাজা ডিম। বাবা কত করে ডিম? এই যে বড় বড় ডিম এটা জোড়া 10, আর এই যে ছোট ডিম এটা জোড়া 8। এগুলো এত বড় ডিম আর এগুলো এত ছোট ডিম কেন? এটা একটা বিরাট বড় কাহিনী আছে দাদা। এই যে এই বড় মুরগির ডিম পাড়া মুরগিটা খুব সরল সাদাসিধে প্রজাতির হয়, এজন্য জীবনের প্রতি পদক্ষেপে প্রচুর মুরগি এর পেছন মেরে পালিয়ে যায়, বাট এর টেরও পায় না। বাট ভগবান যা করে সব মঙ্গলের জন্য। মারা খেতে 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 এই মুরগির পেছনটাই বড় হয়ে গেছে, এজন্য বড় বড় ডিম দেয়, এর ডিমান্ড বেশি। এই ডিমের দাম এত বেশি বলছেন, কম করুন। এখন মার্কেটে ডিমের দামটাই কম, বাজারে গিয়ে দেখুন মাছ মাংসের যা দাম, আর দুধে তো হাতি দেওয়া যায় না। ডিমটাই খেয়ে বেঁচে রয়েছে লোকে, খাও দামাদামি করেন। আচ্ছা এক কাজ করুন, এই ডিমটা 2 টাকার আমাকে এক জোড়া ডিম দিন। 2 টাকার এক জোড়া? হ্যাঁ। এই যে সামনে না একটা কসমেটিক্স এর দোকান আছে, 2 টাকা দিয়ে একটা ব্লেড কিনে নিয়ে বাড়ি যান। কেন? ওই 2 টাকার ব্লেড দিয়ে আপনার নিজের ডিম দুটো কেটে সেদ্ধ করে খান। 2 টাকা দিয়ে এক জোড়া ডিম, আমার নিজের পাড়া ডিম বিক্রি করতেছি আমি, নাটক করার জায়গা বানা যান এখান থেকে। লকডাউনের বাজার বেচা কেনা নাই, 2 টাকা দিয়ে এক জোড়া ডিম। হ্যাঁ ভাই দাদা বলো। কি খবর বয়? অবস্থা খুব খারাপ দাদা, খাবার টাকা জোগাড় করতে পারছি না। এই করোনাতে না মরলেও না খেতে পেয়ে কোনদিন মরে যাবো। বাড়িতে ছোট ছোট দুটো বাপ মা, কি যে করি বুঝতে পারছি না। সুইসাইড করা ছাড়া উপায় নেই দাদা। আরে না না, সুইসাইড করিস না, ভ্যাকসিন দিতে অনেক সুই লাগে। তুই এক কাজ কর, তুই কিডন্যাপ কর। কি বলছো, কিডন্যাপ করলে তো পুলিশ ধরবে। আরে খাপ্পা, তুই পারমিশন নিয়ে কিডন্যাপ করবি? পৃথিবীতে এখন অনেক মেয়ে রয়েছে যাদের মন অনেক বড়। হ্যাঁ সে তো জানি, যেমন আয়েশাটা গিয়া। আরে ধুরুলুচ্চা, আমি ভালো মনের মানুষের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, তুই সেরকম কোনো মেয়ে খুঁজে তো দুঃখের কথা তাকে বল, দেখবি সে স্বেচ্ছা কিডন্যাপ হয়, তার বাপের থেকে কিছু টাকা নিয়ে তোকে হেল্প করে দিচ্ছে। ভাই এটা তো বেশ ভালো আইডিয়া দিলে, একদিন স্বেচ্ছায় রক্তদান শিবির শুনতাম, এখন স্বেচ্ছায় কিডন্যাপ শিবির। বেশ ভালো, শুভ শীঘ্রম, বেশি দেরি করবো না, বেরিয়ে পড়ে দেখি যদি কোনো বড় লোকের মেয়ে পাই হাতের কাছে। একদম একদম একদম, বেস্ট অফ কোটি, বেস্ট অফ কোটি ব্রো, বেস্ট অফ কোটি। আর হ্যাঁ একটা ভালো কথা শোন, হ্যালো হ্যালা 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 কেটে দিয়েছে। আর ঠিক আছে আপনাদেরকেই বলছি, এখন না ঘরে বসে অনলাইনে প্রচুর টাকা আর্ন করা যায়। ফোরাবি ট্যাপের থ্রুতে আমি আর আমার বন্ধুরা তো প্রচুর টাকা আর্ন করছি। আজকে তোমাদের 40 জোকার স্টাক্স বলে একটা গেম খেলে দেখাচ্ছি। এই যে আমার গেম শুরু হলো, বাহ ইন্টারফেসটা তো দারুণ। আর একটা স্পিন মারি, হাইসাবাস 650 টাকা জিতে গেলাম। আর একটা স্পিন মারি, হাইসাবাস 1100 টাকা জিতে গেলাম। লাস্ট আর একটা ট্রাই, হ্যাঁ ও মাই গড, 6560 টাকা জিতে গেলাম মাত্র 20 সেকেন্ডে। তো বন্ধুগণ আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কের থ্রুতে যদি তুমি ফোরাবেট অ্যাপ ভিজিট করো তাহলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 200% বোনাস। তো হারি আপ। কি চাই? একটা ছোট্ট রিকোয়েস্ট, 2 মিনিট একটু সাইডে গিয়ে বসবেন, একটা দরকারি কথা ছিল। ওই তো বিয়ের প্রস্তাব দিবি নয়তো প্রপোজ করবি, তাই তো? না না ওসব এখন অতীত, আগে পেটের ভাত তারপরে বাসর রাত। কি বলছিস এগুলো? পুরো বিস্তারিত আলোচনা করবো, একটু বসুন না, ভয়ের কোনো কারণ নেই। আই এম বি পজিটিভ, নট কোভিড পজিটিভ। ঠিক আছে চল। বাইজিদের মতো নেচে আপনাকে ফুল অন এন্টারটেইন করতে পারবো। আমি খুব ভালো গাইতেও পারি, যখন আপনার সময় কাটবে না, অরিজিৎ সিং এর মতো গান গিয়ে আপনার মন ভালো করে দিতে পারবো। আমি খুব ভালো টিপতেও পারি। কি? ও নো, না মানে মাথা টিপতে পারি, যখন আপনার কি মাথা ব্যথা করলে মাথা ধরে না, তখন মাথা টিপে পুরো আরাম প্রদান করতে পারবো আপনাকে। আচ্ছা তো নিজেরই খাবার টাকা পয়সা নিয়ে আমাকে কি খাওয়াবি? আর বললাম না আমার ডিমের ব্যবসা, প্রচুর ডিম আছে, ডিমের কারি, ভুজিয়া, মামলেট, সেদ্ধ, টোস্ট, এভরি কাইন্ড অফ আইটেম করে করে আপনাকে খাওয়াবো। আমি কিন্তু প্রচুর খাই, একদিনে 20-25টা ডিম খাওয়াতে পারবি? আমার এই মাথা একটু বাড়ি দিবেন। কেন? না আপনার কথা শুনে না আমার নিজের ডিম দুটোই টাকে উঠে গেছে। খতম। আসছে খাওয়াতে পারে না, আমাকে নাকি কিডন্যাপ করবে। না না না, 15-20-25টা ডিম তো ম্যানেজ করে নেব। আচ্ছা আমার যদি করোনা হয়, শ্বাসকষ্ট হয়, অক্সিজেন কে দিবে? আমি। সিলিন্ডার কোথায়? এই যে সিলিন্ডার, অর্গানিক সিলিন্ডার, একদম মুখ দিয়ে পুরনো দিনের বাংলা সিনেমার মতো ফু মাইরে আপনাকে অক্সিজেন দিয়ে একদম তরতাজা করে তুলবো। ভাবেন কি আমারে? মানে তোর মুখ থেকে আমার মুখ দিয়ে আমি অক্সিজেন নেব? হ্যাঁ মানে শ্বাসকষ্ট হলে জেনারেলি লোকে তো মুখ দিয়েই অক্সিজেন নেয়, এখন আপনি যদি বিকল্প পথে নিতে পারেন আমার দ্বিতীয় অসুবিধা নেই। কি বলছিস এগুলো? নন ভেজ জোক, নন ভেজ জোক।
যাই হোক, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনার কোনো বিষয়ে কোনো রকম প্রবলেম আমি হতে দেব না। না না প্রবলেম না, আমি মরে যাব তবু কোনো ছেলে থেকে কিস করে অক্সিজেন নিতে পারবো না। আপনার মতো না কিছু মেয়ে রয়েছে যারা সিঙ্গেল অবস্থায় বুইড়া হবে তবু ফেসবুকে কোনো ছেলের রিপ্লাই করবে না। ঠিক আছে অনেক জ্ঞান দিয়েছিস, আমি এবার চলে। না না ম্যাডাম প্লিজ প্লিজ। আর দেখুন এখন পশ্চিমবঙ্গে যা অবস্থা, মানে রাজনৈতিক যা তালমাটাল অবস্থা, এই ঘর ভাঙছে, দোকান পোড়াচ্ছে, মার দাঙ্গা, আমার সাথে কিডন্যাপ হয়ে আন্ডারগ্রাউন্ডে গুম হয়ে যান, আপনি যথেষ্ট সেফ থাকবেন। হ্যাঁ এটা তো বেশ ভালো আইডিয়া। হ্যাঁ ভালো বললাম না? হ্যাঁ তাহলে কিডন্যাপ ডান ডান ডান, চলুন। আপনি কিডন্যাপ হয়েছেন, একটু বাঁচাও বাঁচাও করুন। বাঁচাও বাঁচাও, আমি তোকে ছাড়বো না। আসুন, তা বলুন আপনার বাবা কি করে? আমার বাবা লোকের পকেটে চেন গুঁজে দেয়। আপনি কেশবের বেটি? না না আমার বাবা সোনার দোকান। ও আচ্ছা, এক কাজ করি আমি ওনার কাছে 10 ভরি সোনা চাই। আহ সোনা গো আমার, খুব শখ বলো, 2 ভরির বেশি একানাও দিতে পারবো না। এ 2 ভরিটা খুব কম হয়ে যায় ম্যাডাম, আপনি 5 ভরি করার চেষ্টা করুন প্লিজ। শোন আমি তোকে হেল্প করছি, বিয়ের যৌতুক দিচ্ছি না, যা দেবো তাই নিবি। ওকে এই ছেলে একটু এদিকে শুন তো। হ্যাঁ ম্যাডাম বলুন। তুই যে আমাকে এখানে একা একটা ঘরে বন্ধ করে রেখেছিস, তুই যদি কোনো অসভ্যতামি করিস? ওপরওয়ালার আশীর্বাদে আমার 13টি গার্লফ্রেন্ড। অসভ্যতামি করতে করতে আমি হাবিয়ে গেছি, আর আপনি আমাকে হেল্প করছেন, আপনি আমার কাছে ভগবান তুলো। ছি ছি ছি, আমি মানে কল্পনা তো আমি এগুলো ভাবতে পারি না গো। তোর মতো ভিখারি 13টা গার্লফ্রেন্ড হলো কি করে? দেখুন আমার মতো ভিখারির 13টা গার্লফ্রেন্ড হলো কি করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটা যে 13টা গার্লফ্রেন্ডের জন্যই আমার আজকে ভিখারি অবস্থা। যাই হোক সেসব দুঃখের কথা নাই বা হলো। বলছি আপনার কোনো বয়ফ্রেন্ড নেই? আমার মতো হট সুন্দরী সেক্সি মেয়েদের না বয়ফ্রেন্ড থাকে না, শুধু চাহানে বালা থাকে। আমার পেছনে অনেক ছেলেই আছে কিন্তু আমি তাদের পাত্তা দিই না। আর আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমার মতো হট সুন্দর সেক্সি দেখেই তুই আমাকে পটানোর চেষ্টা করছিস। আমার ওই আধার কার্ডের ফটো না আপনার ওই ইনস্টাগ্রামের ফিল্টার মারা 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 ফটোর থেকে অনেক ভালোবাসে। ম্যাডাম মানে কাজের কাজটাই তো হলো না, আপনি আপনার বাবাকে একটু ফোনটা করে একটু লাগিয়ে দিন, আমি একটু কথা বলি। ও দাঁড়া দাঁড়া, বাবা কলিং। হ্যাঁ নমস্কার আঙ্কেল। ইয়েস মুকেশ আম্বানির ভাই ঢাকাই জামদানি স্পিকিং। আমি কিডন্যাপার বলছি, আপনার মেয়েকে কিডন্যাপ করেছি, তো কালকে দুপুর 3টার মধ্যে আপনি 5 ভরি সোনা নিয়ে আমার অ্যাড্রেসে চলে আসবেন, অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো। আমার মেয়েকে কিডন্যাপ করেছিস? ফজলা মামার আর জায়গা পাস না, প্রমাণ দাও। ও প্রমাণ লাগবে, এই যে প্রমাণ নিন প্রমাণ নিন। হ্যাঁ বাবা আমি কিডন্যাপ হয়েছি, বাঁচাও বাঁচাও বাঁচাও, তাড়াতাড়ি আসো বাঁচাও। হোয়াট? আর হ্যাঁ আপনি যদি কোনো কারণে পুলিশকে যদি জানানোর চেষ্টা করেন তাহলে কিন্তু করোনা রোগী নিয়ে এসে আপনার মেয়ের মুখের সামনে হাঁচি মারাবো। হোয়াট? হ্যালো ইয়েস স্যার, শেফিক ইন্সপেক্টর চুইংগাম স্পিকিং। আমার মেয়েকে কিডন্যাপার কিডন্যাপ করে নিয়ে গেছে। তাই নাকি? কালকের মধ্যেই ফেরত চাই, যেভাবেই হোক। এখনো উদ্ধার করে আনছি, ওভার এন্ড আউট। কি এলো? দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ বলেন। শেভিক ইন্সপেক্টর চুইংগাম স্পিকিং। আর তো তুই নাকি মুকেশ আম্বানির ভাই ঢাকাই জামদানি মেয়েকে কিডন্যাপ করেছিস? হ্যাঁ করেছি তো। উদ্ধার করতে এসেছি। তোমার বাপ শেভিক পুলিশ পাঠাইছে তোমার উদ্ধার করার জন্য, কোনো মানে হয়? বেশি হেলা করিস না, চুপ করবি তুই? হেলমেট ছাড়া বাইক ধরতে পারিস না তুই? কিডন্যাপ হওয়া মেরে উদ্ধার করতে আসছিস ভাঙা মেয়ের ডাল নিয়ে, লজ্জা করে না? বেশি কথা বলিস না, ইউ আর আন্ডার অ্যারেস্টেড। তুই অ্যারেস্ট বানাম কর, বিশ্বাস কর আমি একা একা অ্যারেস্ট হয়ে যাবো। ভিতরে 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 ভিতরে। তা বল তুই কি খাবি, চা কফি কোল্ড ড্রিঙ্কস ডিমের মামলেট? না না একটু ঘুষ খাবো। ঠিক আছে সব প্ল্যান হবে, আগে একটু তোর সাথে গল্প করি। তোর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি বল? মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস করে সেবিকার চাকরি? হ্যাঁ। কেন একটু পড়াশোনা করে একটু শিক্ষিত হতে, দুনিয়াটাকে জানতে একটু ইচ্ছা করলো না? দেখ এমএবিএড পাস করার পরে আফসোস করার থেকে মাধ্যমিক পাস করে সেবিক পুলিশ হয় ভালো। গুড আইডিয়া। আচ্ছা ঠিক আছে স্কিমটা বলি। ওর বা 5 ভরি সোনা দিবে, তার মধ্যে 1 ভরি তোর, তুই আমার দলে আয় ঠিক আছে। ওর বাবার অনেক টাকা, মুকেশ আম্বানির ভাই ঢাকাই জামদানি, ওর বাবা 500 টাকা। 5 ভরি সোনা দিলে টেডি হবে না, তো 5 ভরি থেকে 4 ভরি আমার লাগবে। আমার বাড়িতে ছোট ছোট দুটো বাপ মা আছে, সুন্দর আমি সংসার কাটাই দিব, তোর 1 ভরি দিয়ে দিব, তুই ওর সঙ্গে থাকি। ডান ডান, ওভার এন্ড আউট, ওভার এন্ড আউট। এই যে মামনি, তুমি তাহলে একটু বাবাকে আরেকবার ফোন কর, আসতে বলো। বাবা কলিং। হ্যালো দাদা, কিনামাটাও না বড় খতরনাক, আমারও আটক করে ফেলাইছি, আপনি তাড়াতাড়ি সোনা নিয়ে চলে আসেন। 2 hours later. Ma, 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 তুই ঠিক আছিস তো? মা তুই ঠিক আছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে একদম ওকে আছে, পুরো মস্তিতে আছে। আপনি সোনাটা দিন আগে। এই যে আপনার সোনা। আমার সোনা, আমার মন, আমার কুচু কুচু মান কুচুটা। আরে এ তো ইউটিউব কোম্পানির সোনা, দামি সোনা তো। তো
বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা টোটালি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কোনো জাতি গোষ্ঠী ব্যক্তি প্রফেশন পার্সোনালি নেবেন না, জাস্ট কমেডি, জাস্ট কমেডি করেছি আমি। আর হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে গোল্ডেন প্লে বাটনটা, এটা আমার কাছে সত্যি বিরাট মূল্যবান, মানে কি বলবো, এর পেছনে অনেক রাত জেগে স্ক্রিপ্টিং, এডিটিং, অ্যাক্টিং, শুটিং, পাড়ার লোক, আত্মীয় স্বজন, এদের খোটা মারা কথাবার্তা সহ্য করা রয়েছে। এটা আমার কাছে বিরাট বড় একটা সম্মানের, আর এই অ্যাওয়ার্ডটা আজকে আমি তাদেরকেই ডেডিকেট করতে চাই যারা এই সিচুয়েশনে এই সমাজে সবথেকে বেশি সম্মানের দাবি রাখে। তারা হলেন পুলিশ, সে সেবিক হোক বা এসপি হোক, ডাক্তার এবং নার্স। মানে সিরিয়াসলি বলতে গেলে তোমাদের জন্যই হয়তো ঘরে বসে শান্তিতে সুস্থ সবলভাবে ভিডিও বানিয়ে চার পাঁচটা লোকের মুখে হাসি ফোটাতে পারছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তখন স্বপ্নও ভাবতে পারিনি যে আমার চ্যানেলে 10 লাখ সাবস্ক্রাইবার হবে, ইউটিউব আমাকে সোনার প্লে বাটন পাঠাবে। তো আমার মতো ইউজলেস ছেলে যখন করতে পেরেছে, তো পৃথিবীতে লড়ার চেষ্টা করলে সব সম্ভব। মানে তুমি যদি চাও তুমি বাঘের দুধ দিয়ে দুধ চা বানিয়ে খেতে পারো, যদি তুমি চাও, যদি তুমি চেষ্টা করো। জোকসাবার, এই অ্যাওয়ার্ডটা কিন্তু শুধু আমার একার না, 10 লাখ আমার দর্শক বন্ধু যারা সিনেবাপের ভিডিওকে ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, এই অ্যাওয়ার্ডটা তোমাদেরও। সুতরাং তোমরা কমেন্ট সেকশনে এটা করো না যে কংগ্রাচুলেশন টু ইউ দাদা, কমেন্ট এটা করো যে কংগ্রাচুলেশন টু আস, এটা আমাদের সবার। আর হ্যাঁ, ডিসক্রিপশনে ফোরাবি ট্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, ভিজিট করতে বলো না। আমার লিঙ্কের থ্রুতে যদি ভিজিট করো তাহলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 200% ওয়েলকাম বোনাস। তো যাও, খেলো, যেত, এনজয় করো, আর্ন করো। আর ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো, সেখানেও কেতমারা রিল ফটো এগুলো আপলোড করি। সো স্টে হোম স্টে সেফ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।